তথ্য ছাড়া ব্যক্তিগত আক্রমণ করার জন্য অর্জুন সিং এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন পার্থ ভৌমিক, ইছাপুরে জানালেন তিনি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করেছেন, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের মতো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিককেও তিহার জেলে বসে নির্বাচনে লড়াই করতে হবে। সেই বিষয় নিয়ে ইছাপুরের এক দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানালেন পার্থ ভৌমিক। তিনি বলেন, আমি নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাচ্ছি, কোনো তথ্য প্রমাণ ছাড়া কেউ কাউকে এমন ধরনের ব্যক্তিগত কুৎসা করতে পারেন কিনা সেই বিষয়ে। আমি নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাচ্ছি যে উইদাউট এনি এভিডেন্স কেউ এই ধরনের ব্যক্তিগত কুৎসা করতে পারে কিনা। উনি এটা বলতে পারেন, মুখের বলা তো কেউ আটকাতে পারবে না। আর সিবিআই, ইডি বিরোধী দলের নেতাদের উপরে সারা ভারতবর্ষ জুড়ে এগুলো করছে, অতএব আমার উপরে এটা করতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু আমি এইটুকু জানি, আমার এমন কিচ্ছু নেই যার জন্য আমাকে কেউ কোনো জেলে পাঠাতে পারবে, তিহার জেলে বাদ দিই, কোনো জেলে পাঠাতে পারবে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।